ভারতের জম্মু ও কাশ্মীরে চলছে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ এক দশকেরও বেশি সময় পর কেন্দ্রশাসিত রাজ্যটিতে ভোট দিচ্ছেন সেখানকার বাসিন্দারা স্থানীয় সময় সকাল সাতটা থেকে শুরু হয়ে ভোট চলবে সন্ধ্যা ছটা পর্যন্ত প্রথম ধাপে মোট চব্বিশটি আসনে লড়ছেন দুশো প্রার্থী প্রথম চার ঘন্টায় ২৬ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন দুই সালের পর প্রথম নির্বাচন হচ্ছে ভারতের জম্মু ও কাশ্মীরে সাম্প্রতিক কয়েকটি জঙ্গি হামলার জেরে কড়া নিরাপত্তার মধ্যে চলছে ভোটগ্রহণ তিন দফা নির্বাচনের প্রথম ধাপে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুইশো জন প্রার্থী কেন্দ্রশাসিত অঞ্চলটিতে প্রথম দফায় জম্মুতে আটটি এবং কাশ্মীরে ষোলো আসনে ভোট হচ্ছে ২০১৪ সালে জম্মু ও কাশ্মীরে সবশেষ বিধানসভা নির্বাচনে বিজেপি মেহবুবা মুফতির পিডিপির সাথে রাজ্যটির শাসন ক্ষমতা পায় তবে এবার এই দুই দল লড়ছে আলাদাভাবে এছাড়া তিনশো সত্তর ধারা প্রত্যাহার করে জম্মু ও কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে একজোট হয়ে লড়ছে কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্স এদিকে এবারের ভোটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে শেখ আব্দুর রশিদের আওয়ামী ইতেহাদ পার্টি কেননা গেল জুলাইয়ে কারাগারে থেকেই লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছিলেন তিনি এছাড়া নিষিদ্ধ জামাতি ইসলামীর সঙ্গে অনানুষ্ঠানিক কৌশলগত জোটে রয়েছে তার দল এতে পাল্টে যেতে পারে কিছু সমীকরণ তবে দশ বছর পর হলেও ভোট দিতে পেরে খুশি সাধারণ ভোটাররা বহু বছর পর নিজেদের ভোটের অধিকার আমরা পেয়েছি নিজের পছন্দ একজন প্রতিনিধি আমরা তৈরি করব। যে আমাদের সমস্যা শুনবে সমাধান করবে এবং রাজ্যকে সামনে এগিয়ে নিয়ে যাবে

টুম্পা তৰফদাৰ ডিবিচি নিউজ ডেস্ক